এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। কই কিছু হয়নি তোমার? কিছু হয়নি, যাও। স্যার আমার পাটা ভেঙে গেছে স্যার। আশ্চর্য ব্যাপার, তোমার কিছু হয়নি? কিছু হয়নি তোমার, যাও। হাঁটতে পারছে না। হাঁটতে পারছে না মানে হাঁটতে বাধ্য? যাও যাও, নেক্সট। ন্যাকামি হচ্ছে, নেক্সট। ফ্র্যাকচার হয়েছে, মাল্টিপল ফ্র্যাকচার। তোমার নাম কি? লাল পান বিবি। একে তোমার স্বামী? এখনো হননি, হবে হবে বলে বলছেন কিন্তু হচ্ছেন না। সিস্টার প্লাস্টার করে দাও, নেক্সট। কি হয়েছে লালি? মোটরসাইকেল থেকে পড়ে। মিথ্যে কথা, এক্স-রে রিপোর্ট দেখ আর ডাক্তারকে জিজ্ঞেস কর। তুই কি ভেবেছিস লালি, এরকম ভাবে পা ভেঙে ফেললে আমি তোকে অ্যারেস্ট করবো না? যা করার কর, আমি হসপিটালেই আছি। আই হাই হাবিলদার। ইয়েস ম্যাডাম। আজ থেকে তোমার ডিউটি হসপিটালে, ওর পা ঠিক না হওয়া পর্যন্ত ওই হসপিটালে নজরবন্দি থাকবে। ওহো ওহো, মাকে খবর দেবো? দাদা তোকে আমার দিব্যি। আহা ওহো, আজ থেকে তুই পুলিশের নজরবন্দিতে থাকবি, খবরদার পালানোর চেষ্টা করবি না। চলুন স্যার। আরে আরে, জানো কোথায় যাচ্ছেন? শুনুন না। শোনো লালি ওরফে লাল পান বিবি এখন থেকে নজরবন্দি থাকবে, আর তোমরা এই কেবিনটাকে হাজত মনে করে ডিউটি করবে, ওকে? মিলি, ইনি হচ্ছেন সিবিআই এসপি মিস্টার নায়ক। আমরা সব এভিডেন্স তৈরি করে ফেলেছি, আমি ভাবছি এবার মিস্টার চৌহানকে অ্যারেস্ট করে নেওয়া উচিত, অন্তত আরো একটা জঘন্য মার্ডার কেস হবে না, কি বলেন মিস্টার নায়ক? অফকোর্স, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের রিপোর্ট আমরা পেয়ে গেছি। আর অন্যান্য এভিডেন্স মিলিয়ে আমরা যে আপনার তৈরি করেছি, আমার মনে হয় তা থেকে দু একদিনের মধ্যে আপনারা মিস্টার চৌহানকে অ্যারেস্ট করতে পারবেন। যেভাবে হোক অ্যারেস্ট করতে হবে স্যার, লালি একটার পর একটা মার্ডার করে পুলিশের মরালটাকে নষ্ট করে দিচ্ছে, ও যেন চৌহানকে মার্ডার করার চান্সটা পায়। সে আপনি নিশ্চিন্ত থাকুন। থ্যাংক ইউ স্যার। মিলে, লালি নজরবন্দি হয়েছে বলে তোমার খারাপ লাগে না? না স্যার, খারাপ লাগার কি আছে, আমরা তো ভালোর জন্যই অ্যারেস্ট করেছি, আর একটা অপরাধ থেকে বাঁচানোর চেষ্টা করেছি। আমি আসছি স্যার, মা অপেক্ষা করছে কৃষ্ণ মন্দিরে যাবে বলে। ও হ্যাঁ, আজকে তোমার বাবার মৃত্যুদিন না? এক কাজ করো, তুমি বাড়ি যাও, আমি কাজটা মিটিয়ে আসছি, আমিও তোমাদের সঙ্গে মন্দিরে যাব। ঠিক আছে। ভেতরে যাবে না, আমাদের উপর অর্ডার আছে, কোনো মানুষ ভেতরে যাবে না, কোনো মানুষ ভেতর থেকে বাইরে আসবে, কুকুর মানুষ পুলিশ ড্রেস
শোন ভালো, আমি যতক্ষণ না আসবো ততক্ষণ তুই এখানে বসে থাকবি, ঠিক আছে? তুমি যাও, খাবার আমি পৌঁছে দেবো। আমাদের ধোকা দিতে এসেছে, এক্ষুনি বোমটা ফাটবে আর মরে যাবে চাল। ম্যাডাম, একটু আগে তো আপনি এইদিকে গেলেন। আচ্ছা, এই ডিউটি করা হচ্ছে? আমি চারবার বাইরে গেছি, চারবার ভেতরে গেছি, তারপরে বেরোচ্ছি। না 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 না, আগে চারবার নোট করা আছে ম্যাডাম। নো প্রবলেম, এটা নোট করে নিচ্ছি। নোট গুড। হ্যালো, কে? তোর খুব জানা শোনা নাম লাল পান বিবি। কোথা থেকে বলছো? আমি কোথা থেকে বলছি তো জানার দরকার নেই, তোর শুধু এইটুকু জানার দরকার আমি কি বলছি। আমি জানি শহরের সব নাম করা গুন্ডারা তোর গোলাম, আর এও জানি তুই আমায় খুঁজছিস। আজ আমি কৃষ্ণ মন্দিরে যাব, বল আসবি? ভয় পাচ্ছিস? আরে কালকে ছুরি, তোর হুমকিতে জোয়ান ভয় পাবে। তার মানে আজ আসবি তুই? নিশ্চয়ই আসবো। যে গাছের নিচে তোমার বাবার লাশ পড়েছিল সেখানে নিশ্চয়ই আসবো, আর সেখানে তোমার লাশও ফেলবো। মা, আরে বাহ, তুমি রেডি হয়ে গেছো? মিলি, লালি কোথায়? চলো যাই, আমি তোকে জিজ্ঞেস করছি। লাল ভাই, মিলি আমার একটা কথা শুন, আজকে তোর বাবার মৃত্যুবার্ষিকী, অন্তত আজকের দিনটা তুই ভুলে যা যে তুই একজন পুলিশ ইন্সপেক্টর। যা, ওকে নিয়ে আয়, আমরা সবাই একসঙ্গে যাব আমাদের ওই কৃষ্ণ মন্দিরে পুজো দিতে। চলো না মা, ওখান থেকে ফিরে আমার নাইট ডিউটিতে বেরোতে হবে। সরি সরি মিলি, আমি একটু লেট করে ফেলেছি। মা, এসো মা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।